মুষ্টি মেধা দারিদ্র বিমোচন প্রাণী সম্পদ প্রদর্শনীর আয়োজন এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার প্রাণী সম্পদ দপ্তরের আয়োজনে উপজেলার প্রাণী সম্পদ কার্যালয় চত্বরে দিনব্যাপী মিষ্টি স্টলের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভায় উপজেলার প্রাণী সম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন ডাক্তার মোহাম্মদ নুরুজ্জামানের সঞ্চালনে উপজেলা নির্বাহী অফিসার টুকটুক তালুকদারের সভাপতিত্বে স্বাগতম বক্তব্য রাখেন উপজেলার প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মোহাম্মদ হাসান আলী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিনফুজুর রহমান মিলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হেলাল উদ্দিন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মদ শাবানা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুর রহমান, উপজেলার কৃষি অফিসার মোসাম্মদ নীলিমা জাহান প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন কালাই উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা সংস্থার চেয়ারম্যান ও মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মিসেস রত্না রশিদ, মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোসাম্মদ মেরি আক্তার।